সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মন। আমরা ইফ এলস ল্যাডার নিয়ে আলোচনা করতেছিলাম। ইফ এলস ল্যাডার কি? ইফ এলস ইফ এলস ইফ, এভাবে সর্বশেষে গিয়ে এলস, এটাই হচ্ছে ইফ এলস ল্যাডারের সাধারণ রূপ। আগের ভিডিও লেকচারে আমরা ইফ এলস এলস ইফ একটা ব্যবহার করেছিলাম, আজকে আমরা দেখব যে অনেকগুলো এলস ইফ কীভাবে আমরা ব্যবহার করতে পারি। অনেকে অবশ্যই এটা করে ফেলেছেন আমার আগের ভিডিও টিউটোরিয়াল দেখেই, আজ আমি দেখানোর ট্রাই করি। তো মনে করি আমাদের পরীক্ষায় যে বিভিন্ন রেজাল্টগুলো আছে, প্লাস এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ, এগুলো আছে না, এগুলো ক্যালকুলেশন করে নাম্বারের উপর ভিত্তি করে। ওকে, তো আমরা কিন্তু একটা ভিডিও লেকচারে দেখেছিলাম ইফ এলসের, যে আমরা ইফ বা এলস ইফের ভেতরে মোর দ্যান ওয়ান কন্ডিশন ব্যবহার করতে পারি। তাহলে আমরা সেটার মধ্যেই এখন করার চেষ্টা করব। তো ইন্টিজার এন, এন হচ্ছে আমার মার্কস, আমি কত মার্কস পেয়েছি। ওকে, তার উপর ভিত্তি করে আমার কিন্তু গ্রেড ক্যালকুলেশন করা হবে। এখানে আসলে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার আমি বানাচ্ছি না, আমি আপনাদের শুধুমাত্র ইফ এলস ল্যাডারের কিন্তু উদাহরণ দেখাচ্ছি। আচ্ছা, আমাদের তো ইনপুট নেওয়া হয়ে গেল, এখন আমরা দেখব যে আমাদের এই সংখ্যাটা যেটা ইনপুট নিয়েছি, যে মার্কসটা ইনপুট নিয়েছি, সেটা এ প্লাস এ নাকি এ মাইনাস। তো আমরা জানি যদি আমাদের সংখ্যা আশির থেকে বড়, আশির থেকে বড় না, আশির সমান বা আশির থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা কী বলতে পারি? সেটাকে বলতে পারি আমরা এ প্লাস। ওকে, তাহলে আশির সমান বা আশির থেকে বড় হলে সেটা হবে এ প্লাস। কিন্তু আশির থেকে যদি ছোট এবং সত্তরের বড় বা সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো এ। তাহলে আমাদের পরের কন্ডিশনটা হবে এলস ইফ যদি আমার মার্কসটা আশির থেকে কম এবং মার্কসটা সত্তরের সমান বা সত্তরের থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? যে সে এ পেয়েছে। ওকে, এ পেয়েছে। আচ্ছা, এ মাইনাস কখন হবে? যখন ষাটের সমান বা বড় হবে কিন্তু সত্তরের থেকে কম হবে, তখন এলস ইফ আমার যে মার্কসটা আছে সেটা যদি সত্তরের থেকে কম হয় এবং আমার মার্ক যদি ষাটের সমান বা বড় হয়, তখন আমরা বলতে পারি যে সে পেয়েছে এ মাইনাস। ওকে, মার্কসটা কম বেশি হতে পারে আপনার, আমি কিন্তু এখানে ইফ এলস ল্যাডার বোঝাচ্ছি, মার্কসটাই বড় কথা না। তারপরে আমরা আরেকটা কন্ডিশন দিলাম যে এলস ইফ যদি সে আবার ষাটের থেকেও কম হয়, তাহলে এনটা যদি আমার ষাটের থেকেও কম হয় এবং সরি এবং এন যদি পঞ্চাশের সমান বা পঞ্চাশের থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারি সে পেয়েছে বি গ্রেড। ওকে, আচ্ছা, আর যদি না হয় তাহলে আমরা ধরলাম যে পঞ্চাশের নিচে পেলেই কিন্তু ফেল, আসলে ফেল না, আমরা এখানে কন্ডিশন দিলাম এখানে এলস প্রিন্ট, যদি একটাও না হয় তাহলে সে কি করেছে? সে ফেল করেছে। ওকে, তার জন্য আমরা লিখবো কি গ্রেড? এফ গ্রেড। তাহলে আমি কি করলাম এখানে? আমি অনেকগুলো ইফ এলস কন্ডিশন ব্যবহার করলাম, কন্ডিশন ব্যবহার করলে আমরা এ প্লাস, এ, এ মাইনাস, বি, এফ, বিভিন্ন এলস ইফ লেটার ব্যবহার করলাম। আমরা এখন দেখব এই কন্ডিশনগুলো ঠিকমতো কাজ করে কিনা। তো আমি যদি পঁয়ষট্টি মার্কস দিই, পঁয়ষট্টি কার মধ্যে? সত্তরের থেকে ছোট এবং ষাটের থেকে বড়, তাহলে এ মাইনাস আমার শো করার কথা। তো আমি দিই সিক্সটি ফাইভ, দেখুন আমাদের এ মাইনাস শো করতেছে, এই হচ্ছে আমার গ্রেড ক্যালকুলেশন। আচ্ছা, আমি যদি এখন নব্বই মার্কস দিই তাহলে কি দেখাবে? প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না, দেখুন তো আশির সমান বা আশির থেকে বড়, এই যে নব্বই দিলাম আমি, দেখুন আমাদের এখানে এ প্লাস দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমি যদি পঞ্চাশের থেকে ছোট মার্কস, আমি বলে দিচ্ছি পঞ্চাশের থেকে ছোটো হলে কিন্তু ফেল, তাহলে আমি যদি এখানে মার্কস দিই যে পঁয়ত্রিশ, তাহলে অবশ্যই কোন গ্রেড পেয়েছে? সে এফ গ্রেড পেয়েছে বা এফ শো করতেছে। এই হচ্ছে ইফ এলস ল্যাডারের সাহায্যে কীভাবে গ্রেড ক্যালকুলেশন করা হয় তার ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।